আপনি কি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স নিয়ে গ্রাজুয়েশন করতে চাইছেন আর সিলেবাস জানতে আগ্রহী কিংবা গ্রাজুয়েশনে অ্যাডমিশন তো নিয়েছেন তবে ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি মেটেরিয়ালস এখনও হাতের কাছে পাননি অথবা সময়ের অভাবে বাংলা অনার্সের সিলেবাসটি সম্পর্কে ঠিক ধারণা গঠন করতে পারেননি বিশেষ করে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা গ্রাজুয়েশনে বাংলা অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছেন কিংবা নেবেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কারণ এই ভিডিওতে আমি বিএ বা বিডিপি পার্ট ওয়ানের বাংলা অনার্স বিষয়ে একটি বুক রিভিউ করব ভিডিওটিতে সিলেবাস সম্পর্কে যেমন জানতে পারবেন তেমনই পাঠ্য বইগুলির বিষয়বস্তু সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা গড়ে উঠবে যা বিষয়ের প্রতি আপনাকে অনুরাগী করে তুলবে তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ না দিয়ে অনুগ্রহ করে পুরোটাই দেখবেন হ্যালো দর্শক বন্ধুরা আমি শেখর সহিস আর বিচিত্রা এডুগাইডে আপনাদের স্বাগত যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষার সাজেশন নোটস এবং গাইড পাবেন সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও বেশি আপডেট পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিলে একটি বেনিফিটস অবশ্যই পাবেন সেটি হলো এই ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি মেটেরিয়ালস হ্যাঁ শুধুমাত্র এই ইউনিভার্সিটি থেকেই স্টাডি মেটেরিয়ালগুলি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং স্টাডি মেটেরিয়ালগুলির গুণগত মান অবশ্যই ভালো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সে তিনটি বর্ষ মিলিয়ে রয়েছে মোট আটটি পত্র মোট নম্বর 800 অর্থাৎ প্রতি পেপারে 100 নম্বর করে এর মধ্যে 30% নম্বরের মূল্যায়ন হয়ে থাকে অ্যাসাইনমেন্টে যা সাধারণত নিজস্ব স্টাডি সেন্টারে হয়ে থাকে এবং 70% নম্বরের মূল্যায়ন হয়ে থাকে বার্ষিক মূল্যায়নে বা টার্ম এন্ড এক্সামে প্রথম বর্ষের দুটি পেপার অর্থাৎ ইবিজি 1 এবং ইবিজি 2 দ্বিতীয় বর্ষে তিনটি পেপার অর্থাৎ ইবিজি 3 ইবিজি 4 এবং ইবিজি 5 এবং তৃতীয় বর্ষে থাকে তিনটি পেপার অর্থাৎ ইবিজি 6 ইবিজি 7 এবং ইবিজি 8 অনার্স পেপারগুলি ছাড়াও প্রতি বর্ষে আরও কিছু প্রাসঙ্গিক পেপার রয়েছে বিডিপি কোর্সের মধ্যে যেমন কম্পালসারি সাবজেক্ট FEG FBG FHS এনভায়রনমেন্টাল স্টাডি AOC 1 2 এবং FST তবে এইসব সাবজেক্টগুলি একটি বর্ষে দেওয়া হয় না আজকে যে বুক রিভিউটি করব সেটি হল বিএ বা বিডিপি প্রথম বর্ষের তো বিডিপি বাংলা অনার্সের প্রথম বর্ষে যে দুটি অনার্স পেপার থাকে সেগুলি হল ইবিজি 1 এবং ইবিজি 2 এর সাথে যে কম্পালসারি পেপারগুলি থাকে সেগুলি হল এনভায়রনমেন্টাল স্টাডিজ FBG বা বাংলা কম্পালসারি FEG বা ইংলিশ কম্পালসারি এই তিনটি বিষয়ের প্রতিটিতে থাকে 50 নম্বরের মূল্যায়ন এবং তার সাথে আরও একটি বিষয় থাকে যেটিকে বলা হয় FHS বা মানববিদ্যা এই বিষয়ের মূল্যায়ন হয়ে থাকে 100 নম্বরের তো প্রথম বর্ষের মোট অনার্স পেপারে থাকে 200 নম্বর এবং কম্পালসারি পেপারগুলিতে থাকে 250 নম্বর অর্থাৎ মোট নম্বর 450 এখন বাংলা অনার্সের যে দুটি পত্র প্রথম বর্ষে থাকে অর্থাৎ ইবিজি 1 এবং ইবিজি 2 সেগুলির বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক তো প্রথমে আসা যাক ইবিজি 1 বিষয়ে এই পত্রের মূল বিষয়টি হল বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি মেটেরিয়ালস থেকে যদি আলোচনা করি তাহলে পত্রটিকে মোট 5টি পর্যায়ে বিভক্ত করে সবিস্তারে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিষয়গুলি আলোচিত হয়েছে বইগুলি পড়লে কোনো বাইরের রেফারেন্স বই বা নোটসের প্রয়োজন পড়ে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই যারা বিডিপি বা পিজি কোর্স নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছেন তাদের বলবো আপনারা স্টাডি মেটেরিয়ালসগুলি যদি একটু মন দিয়ে পড়েন পরীক্ষায় ফার্স্ট ক্লাস অবশ্যই পাবেন ইবিজি 1 বইটির 5টি পর্যায়ের প্রথম পর্যায়ে রয়েছে বাঙালি জাতির উদ্ভব বাংলা ভাষার উদ্ভব বাঙালির লেখা সংস্কৃত অপ্রভ্রংশ কবিতা ও চর্যাপদ তুর্কি আক্রমণ বিজয় ও বাঙালির সমাজ জীবন ও সাহিত্যে তার ফলাফল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন ও ইসলামী সাহিত্য ইউসুফ জোলেখা এছাড়াও রয়েছে চণ্ডীদাস সমস্যা বিদ্যাপতি এবং চণ্ডীদাস পর্যায় দুয়ে রয়েছে অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্যধারা চৈতন্যদেবের জীবন সাহিত্য ও বৈষ্ণব পদাবলী সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিগণ এবং ভারতচন্দ্র রায়ের অন্নদা মঙ্গল কাব্য ছাত্র পদাবলীতে রামপ্রসাদ সেন কমলকান্ত ভট্টাচার্য এবং কবিগান তৃতীয় পর্যায়ে রয়েছে আধুনিক বাংলা গদ্য ভাষা ও সাহিত্য যুগসন্ধির কবি ও কাব্য যেমন ঈশ্বর গুপ্ত আধুনিক বাংলা কাব্য নাট্যমঞ্চ ও নাটক চতুর্থ পর্যায়ে রয়েছে উপন্যাস সূচনা প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ
রবীন্দ্র সমকালীন ও রবীন্দ্র উত্তর বাংলা সাহিত্য, স্বাধীনতা, দেশভাগ ও তারপর। পঞ্চম পর্যায়ে রয়েছে সংস্কৃতি এবং তার স্বরূপ, বাঙালি সংস্কৃতি ও বাঙালি জাতি, ভারত সংস্কৃতি, সুফি প্রভাব ও ইসলামী উপাদান, বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিতে চৈতন্য প্রভাব, বাঙালি সংস্কৃতি হাজার বছরের। তো এটি ছিল বাংলা অনার্সের প্রথম পত্র অর্থাৎ ইবিজি ওয়ানের পাঠ্য বিষয়। এরপরে আসা যাক বাংলা অনার্সের দ্বিতীয় পত্রে অর্থাৎ ইবিজি টু এ। ইবিজি টু পত্রের বিষয়গুলিকে মোট চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পত্রের পর্যায়গুলি ছিল পাঁচটি এবং দ্বিতীয় পত্রের পর্যায় সংখ্যা হলো চারটি অর্থাৎ ছয় থেকে নয় পর্যায় অবধি। তো ৬ এবং ৭ নম্বর পর্যায়ের মূল বিষয় হলো ভাষাতত্ত্ব। তো এখানে ভাষাতত্ত্বের মধ্যে রয়েছে ভাষা, লিপি, ভাষাতত্ত্ব, বিভিন্ন ভাষা বংশ, ভারতীয় আর্য ভাষার বিবর্তন ও বাংলা ভাষা, বাংলা ভাষার বিবর্তন, আধুনিক বাংলা ভাষার উপভাষাগুলি, সাধু ভাষা ও চলিত ভাষা, বাংলা ধ্বনির পরিচয়, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তন, রূপ গঠন প্রণালী, বাংলা শব্দের রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, বাংলা শব্দভাণ্ডার। আট নম্বর পর্যায়ের বিষয় হচ্ছে বাংলা ছন্দতত্ত্ব ও ছন্দলিপি। এর মধ্যে রয়েছে বাংলা ছন্দের পরিভাষা, বাংলা ছন্দের রীতি বিভাগ, বাংলা ছন্দবদ্ধ, বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ। নয় নম্বর পর্যায়ে রয়েছে বাংলা অলঙ্কার অর্থাৎ অলঙ্কার এবং অলঙ্কারের যে শ্রেণীবিভাগগুলি রয়েছে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। তো শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার সম্পর্কে আলোচনা এবং সবশেষে রয়েছে অলঙ্কার নির্ণয়। তো দ্বিতীয় পত্রের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাংলা ভাষাতত্ত্ব এবং ছন্দ ও অলঙ্কার। তো এটি ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের যে দুটি বিষয়, বাংলা অনার্সের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বুক রিভিউ। বাংলা অনার্সের বাকি বর্ষের বুক রিভিউগুলি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কোন বর্ষের বুক রিভিউটি চায়। চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলিতে সেইগুলি সম্পর্কে আলোচনা করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার প্রতিক্রিয়া জানাবেন, তাতে এই ধরনের আরও নতুন টপিক নিয়ে ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহ পাওয়া যায়। এবং তার সাথে জানিয়ে রাখি আগত ফাইনাল পরীক্ষায় কিংবা অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য সম্পূর্ণ কম্পিউটার টাইপড নোটসের জন্য কল করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে। তাছাড়া আপনি যদি আসানসোল কিংবা দুর্গাপুর এলাকার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে আমার কাছ থেকে এ বিষয়ে অবশ্যই টিউশন নিতে পারেন। সেক্ষেত্রে নোটস এবং সাজেশন প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। তো দেরি না করে আজই যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে। ভবিষ্যতে এই ধরনের আরও হেল্পফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলটিকে এবং প্রেস করুন বেল আইকন, পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।